চীনা কোম্পানির তৈরি বৈদ্যুতিক সরঞ্জাম ভেঙে অগ্নিসংযোগ করা হলো জলপাইগুড়িতে। চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরের কদমতলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি চীনা কোম্পানির টিভি বৈদ্যুতিক যন্ত্র ভেঙে অগ্নিসংযোগ করা হলো। জলপাইগুড়ি থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আপনারা আজকে এখানে কি কারণে এসেছেন? আমরা আজকে মহিলা মোর্চা যুব মোর্চার তরফ থেকে একত্রিত হয়ে কদমতলা মোড়ে বিক্ষোভ জানাচ্ছি। চীনের যে আগ্রাসনটা তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ চালাচ্ছি, আর চীনা জিনিস আমরা বয়কট করব। এখানে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সবাই, কেউ যেন আর সবাইকে আগ্রহ জানাবো, কেউ যেন চীনা জিনিস ব্যবহার না করে, তারা স্বদেশের জিনিসের উপরে আত্মনির্ভর হয়। এটাই আমরা আজকে জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে চীনা জিনিস যত পারবে বর্জন করবে। আর দ্বিতীয়ত কথা বলতে চাই, গত 17 জুন থেকে গণশক্তি পেপারে অনবরত লিখে যাচ্ছে ভারত বিরোধী কথাবার্তা। এই চীনা প্রেমীদের আমরা বলতে চাই যে আমাদের ভারতের মধ্যে কিছু চীনা শত্রু ঢুকে আছে, তারা চীনা প্রেমী হয়ে কথা বলছেন, ভারতের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদেরকে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। তারা তাদেরকে বলবো তারা এগুলো বন্ধ করুন, নয়তো আমাদের কিন্তু আন্দোলন করছে আজকে।